বাইরে বের দিনের দাওয়াত দিতে পারবে হয়ে দেখুন দাওয়াতের নির্দেশ ইসলাম প্রচারের নির্দেশ পুরুষদেরকে নির্দিষ্ট করে করেননি কোরআনে কারিমে যে সমস্ত নির্দেশনা আল্লাহ তালা আমভাবে সাধারণভাবে দিয়েছেন সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য হয় আল্লাহতালা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার ক্ষেত্রে ইয়া ইহার রেজাল ও পুরুষরা তোমরা এটা করে এটা বলেন নাই বরং আল্লাহ বলেছেন নারী পুরুষ আমভাবে সকলকে তা আমরুন আবিল মা আরু অফিভতান আনিল মুনকার অতএব সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান এটা নারী পুরুষ সবাই করতে হবে সৌদি আরবের সাবে গ্রান্ডান মফি শেখ আবদুল হাসবিন আবদুল্লাহ্বিন বাজ রহমাউল্লাহকে প্রশ্ন করা হয়েছিল এ ব্যাপারে তিনি এ উত্তর দিয়েছেন যে নারী এবং পুরুষ সবাইকেই দাওয়াতি কাজ করতে হবে তবে নারীরা নারী হওয়ার কারণে তাদের দাওয়াতি কাজের জন্য এক্সট্রা কিছু শর্ত যুক্ত হবে তার ভিতরে এক নম্বর হলো তাদের দাওয়াতি কাজ যেন তাদেরকে পর্দার বিধান থেকে এক চুল পরিমাণ না সরায় দাওয়াতের অজুহাতে পর্দার বিধানে কোনো প্রকার শৈথিল্য গ্রহণযোগ্য না পরিপূর্ণভাবে পর্দা মেনটেন করে তিনি দাওয়াতি কাজ অবশ্যই করতে পারবেন সফরের দূরত্বে যেতে হলে তার সাথে মারাম থাকতে হবে কারণ রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন লাতুসা ফিরুল মার আতু ইল্লা মা আদি মাহরামিন কোনো মহিলা সফর করতে পারবে না তার সাথে মাহরাম না থাকলে অতএব দাওয়াতি কাজের নামে এক জেলা থেকে আরেক জেলা সফরের দূরত্বে যাওয়া এটার কোনো সুযোগ নাই নাম্বার তিন এমন কোন জায়গায় গিয়ে দাওয়াতি কাজ করা যাবে না যেই জায়গায় গিয়ে দাওয়াতি কাজ করলে সেখানকার অবস্থানরত পুরুষরা ছেলেদের দ্বারায় কোনো প্রকার আপনার বিপদ হতে পারে কোনো প্রকার সমস্যা দেখা দিতে পারে ফেতনায় পতিত হতে পারেন এরকম কোনো আশঙ্কা থেকে মুক্ত হতে হবে আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো মা বোনদের মধ্যে গাল গল্প দেওয়া একটা জানলে আরও পাঁচটা বাড়িয়ে বলার একটা প্রবণতা তুলনামূলকভাবে একটু বেশি পুরুষদের মধ্যেও আছে কিন্তু মহিলাদের মধ্যে একটু বেশি এই জন্য রসিকতা করে অনেক আলেমরা বলেন যে হাদিস দুই প্রকার এটা হলো হাদিসুর রাসুল আর এটা হাদিসুন নেশা তো এরকম হাদিসুর নেশা বলা যাবে না বলতে হবে কোরআন এবং হাদিস আল্লাহ তালা বলেছেন বাল্লিক মা উনজিলা ইলেখ হে রাসুল আপনার প্রতি যা নাজিল হচ্ছে শুধু সেটার তাবলিক করেন মন গড়া কোনো কিছুর তাবলিক করা যাবে না মা বন্ধুরকে দেখা যায় অনেক মন গড়া কথা বলে ইসলামের প্রচার করেন এগুলো করা যাবে না অতএব এই সব শর্ত লক্ষ্য করে দাওয়াতি কাজ করতে পারবেন তার ছেলে তার মেয়ে তারা যদি বিপদগামিতার দিকে পা বাড়ায় তাহলে তাদেরকে সৎ আদেশ অসৎ কাজের বাধা প্রদান করা তার জন্য ফরজ যেহেতু তারা অধীনস্থ নিজের স্বামী যদি বিপদগামিতার দিকে পা বাড়ায় তাহলে তাকেও দাওয়াত দেওয়া সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করা এটা নারীদের উপরে অবশ্য কর্তব্য বাইরের লোকদের গোটা উন্মতের দায়িত্ব তাদেরকে নিতে নির্দেশ ইসলাম করেনি তবে হ্যাঁ সাধ্যের মধ্যে থেকে অন্য মেয়েদেরকে তারা দাওয়াতি কাজ করবেন আজকাল দেখা যায় একদিকে বেশিরভাগ মা বোনরা দাওয়াতি কাজের কোনো নাম গন্ধ তাদের জীবনে নাই শুধুমাত্র ব্যক্তিগত আমল করে চলে যাচ্ছে পাশের বাসার ভাবি তার সাথে অনেক দোস্তি আছে কিন্তু তাকেও একটু নামাজের জন্য বলে না পর্দার জন্য বলেন না এটা একদিক থেকে সংকট আরেক দিক থেকে সংকট হলো কিছু মা বোন আছেন যারা তথাকথিত দাওয়াতি ফিল্ডে বের হয়ে পর্দার বিধিবিধান অন্য সমস্ত শর্ত সারা এতে লঙ্ঘন করে মহন মতো চলে যাচ্ছে এর কোনোটাই ইসলামে গ্রহণযোগ্য নয় আজকাল তো মহিলা ইউটিউব বক্তা পাওয়া যায় ইউটিউবটা ওয়াজের ফিলটাকে যতটা হাসির খোরাক হিসাবে ইউটিউবে ফেসবুকে উপস্থাপিত হয়েছে সেটা আমাদের জন্য লজ্জার আসলে মেয়েদের এখন ওয়াজ ইউটিউবে পাওয়া যায় এবং উত্তরাঞ্চলে অনেক এলাকা আছে যে ওয়াজ মাহফিল হয় বিরাট বিরাট প্যান্ডেল হয়ে শ্রোতা মহিলা বক্তা মহিলা তবে মাইকে দূর দূরান্তে সবাই শুনে খুব সুর দিয়ে দিয়া ওয়াজ করে তো এগুলো সবগুলো কে আমরা আলামত আর কি এগুলো ইসলাম কোনোভাবে এলাও করে না